আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম, হাম বসন্তের মতো থেকেই যাবে করোনা ভাইরাস, আশঙ্কা ডব্লিউএইচও। মানসিক চাপে জনগণ 3 লাখ ছুঁই ছুঁই করছে মৃত্যুর মিছিল। গ্রীষ্মের ছুটিতে পর্যটকদের জন্য খুলছে ইইউভুক্ত দেশগুলোর সীমান্ত, আসন্ন মন্দা কাটাতে $3,000 কোটি বিশেষ বাজেট দিল নিউজিল্যান্ড। করোনার পাশাপাশি লাতিন আমেরিকায় ডেঙ্গুর প্রকোপ, 3 শতাধিক প্রাণহানি, আক্রান্ত 11 লাখের বেশি, দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুক্ল। পৃথিবী হয়তো আর কখনোই করোনামুক্ত হবে না, বুধবার এই আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওষুধ টিকা আবিষ্কারের তাগিদ দেয় ডব্লিউএইচও। এদিকে মহামারীর প্রকোপ আর টানা লকডাউনে বৃহৎ পরিসরে মানসিক স্বাস্থ্য সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কা জাতিসংঘের। অদৃশ্য আণুবীক্ষণিক এক ভাইরাসের দাপটে মুমূর্ষ প্রায় গোটা বিশ্ব। প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি, মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। এতদিন মহামারী নিয়ন্ত্রণে নানা সময়সীমা আর পদ্ধতির ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করলেও বুধবার প্রকাশ পেয়েছে তাদের অসহায়ত্ব। ডব্লিউএইচওর বক্তব্য, একেবারে নির্মূল করা অসম্ভব এই ছোঁয়াচে ভাইরাস। হাম এইচআইভির মতোই পৃথিবীতে রয়ে যাবে কোভিড-19। করোনা ভাইরাস এত সহজে নির্মূল হওয়ার নয়, এটি অন্যান্য মহামারীর মতোই বিশ্বে নিয়মিত একটি রোগে পরিণত হতে যাচ্ছে। তাই যেসব দেশ অর্থনীতিকে গতিশীল রাখতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে, তাদের বলবো এখনো অনেকটা পথ বাকি। নির্মূল না করা গেলেও স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নির্দিষ্ট কৌশল মানলে ভাইরাসের বিস্তার কমানো সম্ভব, এমন দাবি সংস্থাটির মহাপরিচালকের। অনেক দেশই লকডাউন শিথিলের জন্য বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। তাদের প্রতি সুপারিশ, দ্বিতীয় দফা সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেই ভাবছেন জাদুকরি উপায়ে করোনা মোকাবেলায় কাজ করছে লকডাউন, সেটি প্রত্যাহারও কোনো সমস্যা হবে না। দীর্ঘ লকডাউন, বেকারত্ব বা পারিবারিক দূরত্বের কারণে ভবিষ্যতে বৃহৎ আকারে মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জাতিসংঘের। কোভিড-19 শুধু আমাদের স্বাস্থ্যের উপরে আক্রমণ করেনি, বরং মানসিক দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু, চাকরি হারানোর আতঙ্ক, পারিবারিক কোন্দল, ভবিষ্যৎ সম্পর্কে অজানা ভীতি তৈরি করছে মানসিক অশান্তি। জরুরি ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। করোনার উৎসস্থল চীনের উহানে 76 দিন পর প্রত্যাহার করা হয়েছিল লকডাউন। ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশও 2 মাসের মাথায় ফিরছে স্বাভাবিক জীবনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শঙ্কা, এই সিদ্ধান্তগুলো বাড়িয়ে তুলছে দ্বিতীয় দফায় কোভিড-19 বিস্তারের সম্ভাবনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 3 লাখ ছুঁই ছুঁই প্রাণহানি, সংক্রমিত 44.5 লাখের মতো। 24 ঘন্টায় মারা গেছেন 5,314 জন, আরও 88,000 মানুষের শরীরে মেলেছে কোভিড-19। যুক্তরাষ্ট্রে করোনায় 85,000 ছাড়ালো প্রাণহানি, এর মাঝে প্রবাসী বাংলাদেশি 255, দেশটিতে আক্রান্ত 14,30,000 বেশি। ইউরোপের দেশগুলোয় মৃত্যু আর সংক্রমণ কিছুটা স্থিতিশীল, তবে বর্তমান হটস্পট ব্রাজিলে একদিনে মারা গেছেন 7 শতাধিক সংক্রমিত, আরও 11,500। একদিনে 96 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, নতুনভাবে শনাক্ত 10,000। গ্রীষ্মকালীন ছুটিতে পর্যটকদের জন্য খুলছে ইউরোপের দরজা, 15 মে থেকে শেনজেন এলাকাগুলোয় শুরু হচ্ছে অভ্যন্তরীণ চলাচল। তবে করোনার বিস্তার রোধে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপিয়ান কমিশন। টানা লকডাউনে ইউরোপীয়রা মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু উল্টো চিত্র প্রকৃতিতে। ইটকাঠের যান্ত্রিক শহরে ফিরেছে স্বস্তি, নির্মল দূষণমুক্ত বাতাস, বিরল পাখি আর কীটপতঙ্গ। মহামারী মোকাবেলায় দীর্ঘদিন বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ার দশা ইউরোপের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটন। ধীরে ধীরে সেটি গতিশীল করার পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত কিছু নীতিমালার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। অন্যান্য গ্রীষ্মকালের মতো নয় এবারের মৌসুম, কঠিন এক বাস্তবতার মুখোমুখি গোটা বিশ্ব। করোনা স্থিতিশীল পরিস্থিতিতে আসায় অভ্যন্তরীণ সীমান্ত এবং ভ্রমণের উপর থেকে বিধিনিষেধ তোলার তাগিদ আসছে। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে পর্যটন ব্যবস্থা চালুর কিছু পরামর্শ দিয়েছে ইউরোপীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র ECDC।
শেনজেন এলাকার 26টি দেশের 17টি লকডাউনে সীমান্ত বন্ধ রাখায় নন ইউরোপীয় পর্যটকরাও পড়েছেন সংকটে। ফলে খাতটির ক্ষয়ক্ষতির পাশাপাশি ইউরোপীয় মূল্যবোধ ও সংহতি নিয়েও প্রশ্ন উঠছে। লোকসান সামলাতে অনেক দেশই সীমান্ত খোলার পক্ষে। ইউরোপের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও জার্মানি লকডাউন শিথিলের ক্ষেত্রে একই নীতিমালা অনুসরণ করবে। 15 মের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণের ইতি টানবো আমরা। এর ফলে ইউরোপীয় নাগরিকরা এক দেশ থেকে অন্য দেশে নির্দিষ্ট নীতিমালা মেনে চলাচল করতে পারবেন। বাল্টিক এলাকার 3টি দেশ 15 মে থেকে নিজ নাগরিকদের জন্য সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউরোপ অভ্যন্তরীণ সীমান্ত খুলে দেওয়ার উদ্যোগ নিলেও কমপক্ষে 15 জুন পর্যন্ত বন্ধ রাখবে বহির্সীমানা। ইউ কমিশনের সূত্র অনুসারে করোনা সংকটের আগে ইউরোপের পর্যটন খাতে প্রায় 1,20,00,000 মানুষ কর্মরত ছিলেন। মহামারীর কারণে 64,00,000 মানুষ কাজ হারাতে পারেন, কারণ চলতি বছরের প্রথম 3 মাসেই খাতটি 80-90% লোকসানের মুখ দেখেছে। মৌল ইসলাম, যমুনা নিউজ। করোনা মোকাবেলায় বাজেটে রেকর্ড $3,000 কোটি তহবিল বরাদ্দ করল নিউজিল্যান্ড। স্বাস্থ্যসেবা, অবকাঠামো, নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাতে ব্যয় হবে এই অর্থ। এই তহবিল জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী দেশটি। করোনা পরিস্থিতি সামাল দিতে 4 বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নিউজিল্যান্ডে প্রায় নিয়ন্ত্রণে মহামারী। কোভিড-19 বিশ্বের সর্বনিম্ন মৃত্যুহার দেশটিতে। এ পর্যন্ত মারা গেছেন 21 জন। করোনা ভাইরাসের পাশাপাশি এবার ডেঙ্গুর প্রকোপ ছড়াল লাতিন আমেরিকায়। এবছর 33 দেশে 11,00,000-এর বেশি মানুষ আক্রান্ত, প্রাণ হারিয়েছে 300+। সবচেয়ে ঝুঁকিতে করোনার নতুন হটস্পট ব্রাজিল, আক্রান্ত কমপক্ষে 6,00,000 মানুষ। প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন আক্রান্ত লাতিন আমেরিকার লাখো মানুষ, তখন নিভৃতে অঞ্চলটিতে ছড়িয়ে পড়েছে আরেকটি প্রাণঘাতী রোগ, ডেঙ্গু। লাতিন আমেরিকার এমন কোনো দেশ নেই যেখানে ছড়ায়নি ডেঙ্গু। সবাই ব্যস্ত করোনা নিয়ে, কিন্তু এই ফাঁকে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। করোনা আক্রান্ত রোগী ছিলই, তার উপর ডেঙ্গু আক্রান্ত রোগী, ফলে হাসপাতালগুলোতে এখন জায়গা দেওয়াই কঠিন। এরই মধ্যে অঞ্চলটির 33 দেশে আক্রান্ত হয়েছেন 11,00,000-এর বেশি মানুষ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 300। এর মধ্যে শুধু ব্রাজিলে আক্রান্ত 6,00,000-এর বেশি মানুষ, অপর দেশ প্যারাগুয়েতে আক্রান্ত 2,00,000-এর বেশি। আন্তর্জাতিক সংস্থা PAHO বলছে ব্যবস্থাপনার ঘাটতির কারণে ছড়িয়েছে মশাবাহিত রোগটি। গেল কয়েক বছর ধরেই এই অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, কিন্তু এবছর করোনার কারণে এডিস মশা ধ্বংসে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি দেশগুলোর সরকার, এমনকি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও তেমন নেয়নি। সেটা হলে আক্রান্তের সংখ্যা আরো বাড়ত। গেল বছর লাতিন আমেরিকান দেশগুলোতে 31,00,000 লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে বেশি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ভেন্টিলেটর থেকে অগ্নিকাণ্ডে 6 করোনা রোগীর মৃত্যুর ঘটনা তদন্ত করে অ্যাভেন্টা এম মডেলের ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া। 2টি হাসপাতালেই এ মডেলের ভেন্টিলেটর থেকে ঘটে আগুনের সূত্রপাত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও এটি পাঠিয়েছে রাশিয়া, তাই ওয়াশিংটনকে ব্যবহারে সতর্ক করল মস্কো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালের। করোনায় প্রাণ যায়নি, প্রাণ কেড়ে নিয়েছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে ব্যবহৃত ভেন্টিলেটরের আগুন। চলতি সপ্তাহেই এমন 2টো মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয় রাশিয়া, মস্কো আর সেন্ট পিটার্সবার্গের 2টো হাসপাতালে। আর 2টো ঘটনাই ঘটে ICU-তে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন, কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভেন্টিলেটরের যান্ত্রিক ত্রুটির কথাই। দুর্ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে ভেন্টিলেটরগুলোর মান নিয়ে। যদিও পিটার্সবার্গের জরুরি বিভাগ বলছে অতিরিক্ত চাপের কারণেই ভেন্টিলেটরে আগুন ধরে গিয়েছিল। এই ফ্লোর থেকে আমরা 15 জনকে উদ্ধার করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5 জনের মৃত্যু হয়। যদিও এটা নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে ভেন্টিলেটর থেকেই এই আগুনের সূত্রপাত। 2টো হাসপাতালেই ব্যবহার করা হচ্ছিল অ্যাভেন্টা এম মডেলের ভেন্টিলেটর। উরাল ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টের এই ভেন্টিলেটর ব্যবহার হচ্ছে 2012 সাল থেকে। বরাবরই সব রকম নিরাপত্তা পরীক্ষায় পাশ করে এটি। তাও কেন এমন দুর্ঘটনা, তার উত্তর খুঁজছে তদন্তকারী দল।
একই মডেলের ভেন্টিলেটর সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে রাশিয়া। আরও দুর্ঘটনার আশঙ্কায় অবশ্য তা ব্যবহারে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে মস্কো। একই সাথে নিজ দেশেও নিষিদ্ধ করেছে ভেন্টিলেটরটির ব্যবহার। মহামারীর নতুন হটস্পট রাশিয়ায় যখন বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, তখন মহামারী নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যাপক প্রস্তুতির মধ্যেই ভেন্টিলেটরে আগুনের এই ঘটনা যোগ করেছে বাড়তি দুশ্চিন্তা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। রাখাইনে অন্যায়ভাবে নিপীড়ন চালানোর দায়ে ফের অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের কাছে বিষয়টি স্বীকার করেন সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। নৌকায় চোখ হাত বাঁধা একদল মানুষকে বর্বর নির্যাতন করছে সেনারা, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও। এই ঘটনায় আবারও নিন্দিত দেশটির সামরিক বাহিনী। বিতর্ক এড়াতে সেনাবাহিনী তড়িঘড়ি করে নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে, বলে ভিডিওটি 27 এপ্রিল ধারণকৃত। দাবি, নির্যাতিত ব্যক্তিরা আরাকান সালভেশন আর্মির সদস্য। ধর্মীয় কাজে অনলাইনের ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্রে। মসজিদ, গির্জা বা সিনাগগ সব ক্ষেত্রেই আলোচনা বা কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মহামারীর বিস্তার রোধে ধর্মীয় নেতারাও বাড়িতেই রীতিনীতি পালনে গুরুত্ব দিচ্ছেন। গেল রমজানেও যুক্তরাষ্ট্রের মসজিদে ভিড় করেছেন শতাধিক মুসল্লি। প্রাণঘাতী করোনার কারণে এবছর পাল্টে গেছে সে চিত্র। জামাতে অংশ নিয়েছেন হাতে গোনা কয়েকজন, সেটিও সামাজিক দূরত্ব মেনে। সবাই যেন বাড়িতেই সদস্যদের নিয়ে জামাতে নামাজ আদায় করেন, সে বিষয়টিকে জোর দিচ্ছি আমরা। করোনার প্রকোপ ঠেকাতে এই মুহূর্তে মসজিদের চেয়ে বাড়িতে থাকা বাঞ্ছনীয়, কারণ তাতেই সবার কল্যাণ। আর মানব কল্যাণেই ইসলামের শিক্ষা। রমজানে কি কি ইবাদত করবে সবাইকে সেটা আমরা অনলাইনে জানিয়ে দিচ্ছি। ইহুদি ধর্মের অনুসারীদের সেডেড ডিনারে জুম ব্যবহার করে সংযুক্ত হয় নিউ ইয়র্ক এবং লং আইল্যান্ডের এই দুটি পরিবার। করোনার প্রকোপে আমরা বাস্তব জীবনে বিচ্ছিন্ন হয়ে গেলেও ভার্চুয়াল জগৎ সবাইকে সংযুক্ত করেছে। যেহেতু এখন সিনাগগে আসার সুযোগ নেই, তাই আমরা প্রার্থনার সময়টা সরাসরি অনলাইনে সম্প্রচার করছি, যেখানে বহু মানুষ যোগ দিচ্ছেন। প্রাণঘাতী করোনার কারণে ঘরবন্দি মানুষের ধর্ম পালনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। জুম, স্কাইপে কিংবা মেসেঞ্জারে প্রচার হচ্ছে ধর্মীয় আলোচনা সভা, সেখানে যোগ দিচ্ছেন আগ্রহীরা। মানুষ তার ধর্ম পালন করছে ঠিকই, কিন্তু সেটা এখন অন্য মাধ্যমে। যেমন আগে আত্মসমালোচনার জন্য গির্জায় আসতেন সবাই, কিন্তু এখন স্কাইপের মাধ্যমে আত্মসমালোচনা করছেন অনেকেই, অংশ নিচ্ছেন ধর্মীয় সভা ও আলোচনায়। আগের চেয়ে অনেক সহজভাবেই ধর্মীয় বিষয়গুলো পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। সংশ্লিষ্টরা বলছেন ধর্ম পালনকারীদের মধ্যে প্রায় 57% মানুষ এখন ঝুঁকছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর দিকে। ধর্মীয় আলোচনা রীতি পালনে ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা 2500 ছাড়ালো। সংক্রমিত 78,055 জন। বিশ্বের 12তম দেশ হিসেবে 75,000 সংক্রমণের কোটা পার করল দেশটি। বুধবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণের শিকার হয় ভারত। শনাক্ত হয় প্রায় 3,800 রোগী, মৃত্যু হয় 140 জনের। শুধু দিল্লিতেই 100 ছাড়ালো মৃতের সংখ্যা। সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পথে দেশটি। করোনা সংকটকালে প্রথমবার ভার্চুয়াল পার্লামেন্ট অধিবেশন বসল আর্জেন্টিনায়, যার নেতৃত্ব দেন দেশের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। বিকল্প পদ্ধতির কারণে নিজ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ আইন প্রণেতা হাজিরা দেন পার্লামেন্টে। ভোটাভুটিতে আগামী 60 দিনের জন্য দূরবর্তী অধিবেশন অনুষ্ঠানের প্রস্তাবও পাশ হয়। করোনাভাইরাসের কারণে 20 মার্চ থেকে বন্ধ পার্লামেন্ট। মেক্সিকোয় গেল 2 সপ্তাহে বিষাক্ত মদ পানে মারা গেছেন শতাধিক। বেশ কয়েকটি প্রদেশে অসুস্থ বহু মানুষ। পিউবেলা প্রদেশে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে 20 জনের। স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা জারি হয়েছে প্রদেশটিতে। জব্দ হয়েছে প্রায় 200 লিটার চোলাই মদ। উৎপাদক ও সরবরাহকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।